নমস্কার বন্ধুরা, আলপনা কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো কাঁচা লঙ্কার আচার। এটা বানানো খুবই সোজা আর জাস্ট কয়েকটা আইটেম দিয়ে খুব সহজে বানিয়ে নেওয়া যায়। এখানে 200 গ্রাম কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি 200 গ্রাম আদা আর 200 গ্রাম রসুন। এই কাঁচা লঙ্কাগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আর আদা রসুনটাকে ছেঁচে নিয়েছি। কড়াই গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি কাটা লঙ্কাগুলো দিয়ে দেব। এই লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে আমি হালকা মতন ভেজে নেব। দেখুন, লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আরও খানিকটা সর্ষের তেল দিলাম। টোটালি 200 গ্রাম সর্ষের তেল লাগবে। আমি প্রথমে লঙ্কা ভাজার সময় খানিকটা দিয়েছি আর বাদবাকি তেলটা এখন দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব রসুন আর আদা। রসুন আর আদাটাকে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। গ্যাসটা এই সময় স্লোতেই রাখবো। আদা রসুনটা খানিকটা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম ভাজা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো আমচুর পাউডার। এখানে আমি 175 গ্রাম আমচুর পাউডার নিয়েছি। গ্যাস স্লো করে দিয়ে এটাকে আমি হালকা হাতে নেড়ে চেড়ে ভাজতে থাকবো। আর এখন দেব 2 টেবিল চামচ লবণ। প্রথমে 1 টেবিল চামচ লবণ দিয়ে মিক্স করে নিলাম, তারপরে আবার 1 টেবিল চামচ লবণ দিলাম। ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ভাজতে থাকবো, গ্যাসটা কিন্তু স্লো রেখেই, না হলে নিচের থেকে জ্বলে যাওয়ার চান্স থাকবে। যখন বেশ সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরোবে তখনই ধরে নিতে হবে এটা হয়ে গেছে। আর লাস্ট নামানোর আগে দিয়ে দেবো 1 চা চামচ ভিনিগার। ভিনিগার দিয়ে মিক্স করেই গ্যাসটাকে অফ করে দেব। রেডি হয়ে গেছে লঙ্কার আচার। এটা এখন কড়াই থেকে অন্য একটা পাত্রে নামিয়ে রাখবো আর ঠান্ডা হওয়ার পরে কোন একটা ডিব্বাতে ভরে রাখবো। এটা কিন্তু 1 বছর পর্যন্ত খাওয়া যায়, যেহেতু ভিনেগার দেওয়া আছে আচারটা নষ্ট হওয়ার কোনো চান্সই থাকবে না। এটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে ভালো লাগে, ইভেন একটুখানি আচার দিয়ে মুড়ি মাখাগুলো কিন্তু দারুণ লাগে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। আবার আসবো অন্য একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই।